আমি মনে হয় 10টার একটু আগেই চলে আসলাম, লাইক 4 মিনিটস, বিকজ আমি ওয়েট করতে পারছিলাম না। আই ওয়াজ সো এক্সাইটেড টু ইউ নো তোমাদের সাথে কথা বলার জন্য। তোমাদের প্লিজ আসতে কি হয়েছে? এনিওয়েজ, সো অলরাইট, কিছুক্ষণ পর আর 2 আওয়ার্স পরে লাইক উই গোনা সেলিব্রেট এ নিউ ইয়ার অ্যান্ড ইটস লাইক অ্যামেজিং। 2017 শেষ হয়ে গেছে, আই কান্ট বিলিভ। আমি লাইক 2017 শেষ হয়ে গেছে, নো সরি 2016 শেষ হয়ে গেছে, ইয়াস 2017কে আমরা ওয়েলকাম করবো আর কিছুক্ষণ পর। সো ইয়া, ইটস কাইন্ড অফ রিয়েলি রিয়েলি এক্সাইটিং অ্যান্ড অ্যাজ ইউজুয়াল লাস্ট ইয়ারও আমি আই থিঙ্ক নিউ ইয়ার ইভে আই হ্যাড আ লাইভ চ্যাট উইথ ইউ গাইজ অ্যান্ড সিরিয়াসলি অনেক মজা পেয়েছিলাম কথা বলে। সো ইয়াস, অ্যান্ড দ্যাটস ওয়াই আই থট লাইক ওয়াই নট দিস টাইম, সেই জন্যই। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি শেয়ার উইথ মি ইয়োর হোয়াট শুড আই সে বেস্ট 2016 মোমেন্ট। আমার অনেকগুলো আছে, আই কান্ট লাইক আমি এক্সপ্লেন করা স্টার্ট করলে আই থিঙ্ক আজকে পুরো রাত শেষ হয়ে যাবে। আই হ্যাভ লট অফ গ্রেট এক্সপিরিয়েন্স। এই বছরটা আসলে আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল ছিল অ্যান্ড আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে চিল করছি বাসায়, জাস্ট লাইক আড্ডা অ্যান্ড খাওয়া দাওয়া, দ্যাটস ইট, এটাই আমরা করতে পারি বিকজ সেফটি সিকিউরিটি ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং এই সময়টাতে। সো অবশ্যই যারা বাইরে আছেন তাদেরকে বলবো যে প্লিজ বি সেফ, অ্যান্ড যারা বাসায় আছেন চিল করো, মাস্তি করো। ওকে, অলরাইট, সো 1.7K পিপল আর অ্যাকচুয়ালি ওয়াচিং মি রাইট নাও, দ্যাটস কোয়াইট ফাস্ট। আমাকে টেক্সট করেছে কৃষ্ণা বিশ্বাস, লিখেছে কেমন আছো দিদি, ভালো আছি। মনিরুজ জামান, মনির লিখেছে লাভ ফারিয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপর লিখেছে এমডি স্বপন রেখা, রেখা আই হোপ মেয়েদের নাম না এটা, আচ্ছা। আর আরিফুল লিখেছে হ্যাপি নিউ ইয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। ফোরকান লিখেছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। শিবা লিখেছে আই সুপার, অ্যাকচুয়ালি আই এম নট ওয়ারিং কন্ট্যাক্ট লেন্স টুডে, সো শুড আই স্কিপ ওয়ারিং কন্ট্যাক্ট লেন্স? সবাই বলছিল ব্ল্যাক আইস ইজ দ্য বেস্ট, আই থিঙ্ক আমি আর পড়বো না। অনুপম মানা লিখেছে হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমাকে মনুর ইসলাম লিখেছে হাই, হ্যালো। সালমান আনম লিখেছে নুসরত হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। সুমন লিখেছে লাভ ইউ সিস্টার, থ্যাংক ইউ। সো 2017 খুব ভালো ভালো কিছু হয়েছে আমার সাথে, মোস্ট ইম্পর্টেন্টলি আমার দুটো ভালো ফিল্ম রিলিজ হয়েছে অ্যান্ড 2017 আবারও বললাম 2016 সরি অ্যান্ড 2017 ইনশাল্লাহ শুরুর দিকে খুব ভালো একটা ফিল্ম আসতে আছে, উইচ ইজ প্রেমীয় প্রেমী, অ্যান্ড আই অ্যাম হোপিং যে ফিল্মটা অনেক ভালো করবে বিকজ গানের রেসপন্স খুব ভালো অ্যান্ড আমার ফেভারিট সং অফ মাই ক্যারিয়ার যদি কেউ জিজ্ঞেস করে দ্যাটস প্রেমীয় প্রেমী। ট্রাস্ট মি, আমি অবসেসড গানটার প্রতি, আমি এখনও টাইম পেলে লুপে শুনি। আচ্ছা দরজা খুলতেছে কে ভাই, সরি। সো হ্যাঁ, শাহরুখ শেখ লিখেছে আই মিস ইউ, ওয়াল আমি অনেকদিন পর লাইভে এসেছি, ট্রু দ্যাট। খুব একটা রেগুলার না এখন আগের মতো, আগে খুব পারতাম, আমি জানি না কেন, ওয়েন আই ওয়াজ আর জে তখন আমি খুব ফ্রিকোয়েন্টলি লাইভে আসতাম, অনেক চ্যাটস করতাম, ফ্যান্সের সাথে ইন্টারাকশন অনেক বেশি হতো। এখন একটু কমে গেছে আই অ্যাডমিট, বাট আই এম ওয়ার্কিং হার্ড, দেখা যাক কী হয়। সত্তার খান লিখেছে কেমন আছো, আমাকে সবাই এত কেমন আছো ভালো আছো হ্যাপি নিউ ইয়ার লিখছে, অ্যাকচুয়ালি সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দাও, ইটস রিলি টাফ অ্যান্ড খুব ফাস্ট যাচ্ছে, সো আই ক্যান নট অ্যাকচুয়ালি সে। তোমাকে অনেক নাইস লাগছে, আলিম লিখেছে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড হুসাইন লিখেছে বিউটিফুল। এটা কি নতুন জিনিস, দ্য নাম্বার অফ পিপল ওয়াচিং ইয়ার ভিডিও ইজ ইনক্রিজিং? ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফেসবুক। সো হ্যাঁ, যেটা বলছিলাম 2016 ফেভারিট ফিল্ম ছিল ওয়াজ বাচ্চা অফ কোর্স ফর মি, অ্যান্ড দ্য ফেভারিট সং ওয়াজ প্রেমীয় প্রেমী, অ্যান্ড দ্য লেসন অফ 2016 যদি কেউ আমাকে জিজ্ঞেস করে দেন আই মাস্ট সে আই হ্যাভ লার্নড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ কত বেশি কাজ করবে এর থেকে বেশি জরুরি তুমি কত ভালো কাজ করছো। সো উইচ ওয়াজ মাই লেসন অফ 2016 অ্যান্ড ইনশাল্লাহ আমি ফিউচারে আই উইল ফলো দ্যাট, যে কোয়ালিটি মেনটেন করে ভালো কাজ করাটা ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটেবল, মানুষ বেশি অ্যাপ্রিসিয়েট করে ওইটা। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওইটা মেনটেন করার জন্য, অ্যান্ড যারাই আপনারা ছিলেন অল দ্য টাইম অ্যাজ অলওয়েজ লাস্ট 4-5 বছর ধরে আমি যতদিন ধরে মিডিয়াতে আছি, ইউ গ্যাস হ্যাভ অলওয়েজ গিভিং ইউর বেস্ট সাপোর্ট অ্যান্ড উইচ মেক্স মি হ্যাপি অল দ্য টাইম। ওকে, সো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসছে, 2017 ইন্টারেস্টিং কী করছেন? আচ্ছা 2017 ইন্টারেস্টিং কী করছি, 2017 ইন্টারেস্টিং করছি একটা ডিফারেন্ট ফিল্ম করছি, এটা এখন বলা যাবে না,
এটা আমি পরে বলবো আপনাদের সাথে, পরে শেয়ার করবো যে 2017-এ কী করছি ইন্টারেস্টিং। ও বাই দ্য ওয়ে, দ্যাটস আ ফ্লাওয়ার বুকে। ওকে ওকে, হ্যাঁ হতে পারে। আপু আশিকি মুভির গানগুলো তোমার কাছে ভালো লাগে? অনেক ভালো লাগে। বেস্ট সং লাইক তোর আশিকি, মেয়েদের মন বোঝা, এভরি 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 আদার সং, সবগুলো খুব ভালো লাগে। আমারটা আচ্ছা, ওকে, শুধু নাইস বললে কম হবে, আরও অনেক নাইস। ওকে, সো আমি আসলে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে, দ্যাট পিপল আর পিপল ডাজন্ট হ্যাভ, আই থিঙ্ক 2016-এ কোনো বেস্ট মোমেন্ট নেই তোমাদের, মনে হয় 2016 পুরোটাই বেস্ট ছিল, রাইট? ওকে, ইউ আর অলওয়েজ লুকিং গর্জিয়াস আপু, হ্যাপি নিউ ইয়ার। 6 লিখেছে আমাকে শামুল, ইমরান হাশমির সাথে তুমি কবে মুভি কাজ করছো? বলা যাবে না। ওকে, মোহাম্মদ আলমাইন লিখেছে, কমেন্টে অ্যান্সার দাও না কেন, কোন কমেন্ট করেছেন আপনি আমি দেখিনি। রাজ রাজাক লিখেছে, শাকিব খানের সাথে কোন সিনেমা আসবে? কোনো প্রডিউসার যদি এখন দেখে থাকে দেন তারা খুব ভালো বলতে পারবে। মাইশা লিখেছে, স্পর্শে ইয়োর উইশেস, মাই উইশেস 2017-এ হচ্ছে গিয়ে ওয়ার্কআউট করা আরও বেশি, এখন 2 ঘন্টা করেই, পরে বছর থেকে 3 ঘন্টা ওয়ার্কআউট করবো, দ্যাটস ইট। তাসিন লিখেছে, তোমাকে অলওয়েজ এত কুল কেন লাগে? বিকজ আই এম আ কুল পার্সন, আমি সব কিছু লাইফ এত সিরিয়াসলি নিই না, আই টেক এভরিথিং ভেরি লাইট, চিল, গো উইথ দ্য ফ্লো, দ্যাটস ওয়াই। ওকে, আরও অনেকে লিখেছে, কমেন্ট করছে, সুন্দর লাগছে, দিস অ্যান্ড দ্যাট, আমি জানি না আমি কতক্ষণ কথা বলে ফেললাম, বাট এনিওয়ে আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে, ইনশাল্লাহ ভেরি সুন আবার আসবো। আর আপডেটস তো অফকোর্স ফেসবুক ফ্যান পেজে আপনারা পেয়েই যান কী করছি না করছি, সো স্পেশালি লাইভে এসে আপডেটস দেওয়ার কিছু থাকে না। প্রেমী প্রেমী আসছে 12th of February, উইচ ইজ লাইক ভ্যালেন্টাইন্স ডে এর আগে, 3rd তারিখই স্টার্ট হচ্ছে, উইচ লাইক মাই আই এম লাভিং মাই নিউ হেয়ার কালার ফর 3rd তারিখই, ব্ল্যাক, জেট ব্ল্যাক, কমপ্লিটলি বাঙালি। অ্যান্ড আরেকটা নতুন ফিল্ম আসবে ইনশাল্লাহ ঈদে, সো ইয়াস, দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন, নতুন বছরটা চমৎকারভাবে সেলিব্রেট করুন, অ্যান্ড প্রমিস করুন যেসব ভুলগুলো পুরোনো বছরে করেছিলেন সেগুলো এবার করবেন না। অ্যান্ড আই উইশ ইউ অল দি সাকসেস, অল দি লাভ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবাই সেফ থাকবেন, বিকজ এখন আমাদের আশপাশটা অনেক আনপ্রেডিক্টেবল, ইউ নেভার নো কখন কি ইনসিডেন্টটা হয়ে যায়, সো ইউ নিড টু বি রিয়েলি 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 কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড লাভ ইউর সেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এবং প্রত্যেকটা মোমেন্ট আপনি লিভ করুন আপনার মতন করে। আই উইশ অ্যান্ড আই হোপ অ্যান্ড আই প্রে আপনার নতুন বছরটা অনেক ভালো যায়। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ গাইজ, টেক কেয়ার, ইনশাল্লাহ দেখা হবে ভেরি সুন।